আইনকি ট্রেজারি চাবি কাঠি যদি এখন দিয়া যায় তাহলে এই উন্নতি করিবার পরিবর্তে সবু পয়সা খাই যাবে। এ সরকার হচ্ছে গোটে দুর্নীতিগ্রস্ত সরকার। দুই দিন হল তার দুইটা উদাহরণ দিয়ে সারিছি, সময় নাই আহরি উদাহরণ দেওয়ার পাই। যেটিকি যাতে সেটি দুর্নীতি, পঞ্চায়েত যাতে ব্লক কু যাতে জেলা পরিষদ কু যাতে যে সরকারি অফিসর পক্ষ যাতে খনি দুর্নীতি তো ভরপুর, জমি দুর্নীতি ভরপুর, কোটি দুর্নীতি নাই। অতএব দুর্নীতিগ্রস্ত সরকার কু চাবি কাঠি দিয়া যাই পারিব নাই। দ্বিতীয় কথা হচ্ছে ইয়ে গোটে অপারগ সরকার, ইয়ে সরকার পয়সা খরচা করি পারে না। যেতিকি পয়সা দেলে লাভ কোন অছি? কিছু না, ছুটিয়া উদাহরণ মু দেবি। সে উদাহরণ গুড়াক হেলা যে বলাঙ্গীর মুনিসিপালিটি এরিয়া গোটে অছি মহারাণী সাগর, 77 একর জমি 2020-21 মসিহারে সরকার দিয়েছে 20 কোটি টাকা তার উন্নতিকরণ পাই। আজ হয়ে গেল 2024, যে সরকার 20 কোটি টাকা খরচ করে পারে নাই দীর্ঘ সময় ধরি, সে সরকার কাহি অধিকার দেওয়া পয়সা খরচ কর বলে বিভিন্ন আলো দেখা গেল। এনক্রোচমেন্ট হয়েছি, এনক্রোচমেন্ট ভ্যাকেট হয়ে পারিব না। ঠিক আছে, এনক্রোচমেন্ট ভ্যাকেট হয়ে পারিব না, অত তার এরিয়া কমে দিয়া গেল। যে এনক্রোচমেন্ট হয়েছে তাকে যদি ভ্যাকেট করা যাই পারিব না, ও তো বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছি যে জবরদখল করছেন জায়গা মিশনরে তাকে তাকে পটা দিয়ে দিয়ে সে জায়গায় যে ঘর বাড়ি নাই তাকে সে জায়গায় পটা দিয়ে দিও। টঙ্কা গলা সিভিল কোর্ট করিবা পাই সরকার কইলে সেটি এনক্রোচমেন্ট হয়েছি। মো প্রস্তাব দেলি ঠিক আছে, সেটি বি যে মানে জবরদখল করি নৌছেন তাকে তুমি পটা দিয়ে দিও, পার্মানেন্ট করে দিও। সরকারের বি কিছু ইনকম হয়ে যাব, সে লোকঙ্কর বি কিছু লাভ হয়ে যাব। বলাঙ্গীর সহরে লক্ষ্মী জোর বলে গোটে নালা আছে, 14 কোটি টাকা দিয়া গেল তার উন্নতিকরণ করিবা পাই। 3 বর্ষ হয়ে গেল তার খরচ হেলা নাই, সেটি বি কয়া গেল লোকে এনক্রোচমেন্ট করি দিলে অছন্তি। মু বারম্বার দাবি করিনি সে জায়গা তাকে পটা দেই দিও, গরিব লোকমানে দখল করছন্তি। যে জায়গায় বি গরিব লোকমানে দখল করছন্তি তাকে তুমি পটা দিয়ে দিও, তোমার তো যোজনা আছে, যোজনা যেটি কার্যকারী করিব না সেটি ওড়িশা ল্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট অনুসারে তাকে পটা দিয়ে দিও, সেটেলমেন্ট করে দিও। ধনী লোকমানে যদি অছন্তি সলামি নেইকি জমি দিয়ে দিও, সে তাহলে গোটে কার্য হোক। সেইটা ন করিকি মিছ আলো দেখাইলে মহারাণী সাগরে তারপরে কুয়াগলা ভিসা মিটিং হয়েছিল, সেটি আমি সরকার লেখিকি দেলে অমৃত যোজনার মহারাণী সাগর কু দিয়া গেল 12 কোটি টাকা। কেন্দ্র সরকার দিয়েছেন সেটি 833 কোটি টাকা, তাহলে তোমার তো পয়সা আছে, পুরো সেইটি কাহিনী 833 কোটি টাকা তুমি আনিল কেন্দ্র সরকার টু, এটা জেলা প্রশাসন মতো লেখিকি দিয়েছেন এবং সেই টঙ্কা বি খরচ হল না। তারপরে কহিল যে মো পোখরী আমি কার্যকারী করিব, তার মানে কেন্দ্র সরকার যোজনা তুমি চোরি কল, কেন্দ্র সরকার যোজনা তুমি চোরি কল। কিছু না কিছু গোটে মিছ কথা কই আহরি 100টা মিছ কহিবা বাধ্য হচ্ছেন। তার মানে গোটিয়ে পোখরীরে 3 প্রকার যোজনা কার্যকারী কেমতি হচ্ছে এটা বুঝবা মুশকিল। তার অর্থ হল যে টঙ্কা দিয়া 20 কোটি আও বোধে 20 বর্ষ সে আও খরচ হব না, এ হচ্ছে দুঃখর কথা। এটা খালি গোটে জায়গার উদাহরণ নয়, মাইনর ইরিগেশন গন্ধ্রের প্রজাপীয় টঙ্কা দিয়া গেল প্রায় 3 কোটি টঙ্কা উন্নতিকরণ করিয়া পাই, সে বি 2 বর্ষ হয়ে গেল টঙ্কা খরচ হয়ে পারু নাই। যদি টঙ্কা খরচ হয়ে পারু নাই
ପୁଣି ଅଧିକା ଟଙ୍କା ସରକାର ମାଗିଛନ୍ତି କାହିଁକି? ଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାରା ରାଜ୍ୟରେ ଏ ଅବସ୍ଥା ଥିବ।